ব্যাপারীকে তো মনে করেন যারা কিনছে তাদের তো লসই হচ্ছে আজকে। কালকে যে বাজার ছিল কালকে থেকে আজকে মনে করেন যে আপনার 300-400 টাকা কম মনে। 300। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি পেঁয়াজ রসুনের পাইকারি হাটে, অর্থাৎ এখন আমি আছি পাইকারি বাজারে, শ্যাম বাজার, ঢাকা শ্যাম বাজার। এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে পেঁয়াজ রসুনের বাজার মূল্য কত আছে। দর্শক, আজকের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে না কমছে এই সমস্ত তথ্য ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি এখন আছি ঢাকা শ্যাম বাজার। আর শ্যাম বাজারে কি এলসি পেঁয়াজ আইছে নাকি এই সমস্ত তথ্য এখানে ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন দর্শক, এখানে ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজারে পেঁয়াজ রসুনের বাজার মূল্য কত আছে। ভাইয়া ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। বর্তমানে বেচা কিনা কেমন চলছে? বেচা কিনা যে বসে রয়েছে দেখেন, বেচা কিনা কম। বেচা কিনা কম? জি জি। আপনার এই দোকানটা কোন জায়গায় ভাই? আমাদের এই দোকান হলো শ্যাম বাজার, ঢাকা শ্যাম বাজার। ঢাকা শ্যাম বাজার। জি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু রসুন আছে, এখানে আছে পেঁয়াজ, এই সাইডে আছে এলসি রসুন। আপনাদেরকে আরো দেখিয়ে দেবে এখানে আছে প্রচুর পরিমাণে পেঁয়াজ। বর্তমানে কিন্তু পেঁয়াজের বেচা কিনা খুবই কম ঢাকা শ্যাম বাজারে। বর্তমানে ব্যবসায়ী গিয়ে লস হচ্ছে না লাভ হচ্ছে? ব্যাপারীকে তো মনে করেন যারা কিনছে তাদের তো লসই হচ্ছে আজকে। কালকে যে বাজার ছিল কালকে থেকে আজকে মনে করেন যে আপনার 300-400 টাকা কম। মনে 300-400 কম? জি। কমার কারণ কি ভাই? কমার কারণ হচ্ছে সবাই এটা ভাবতেছে যে ইন্ডিয়ান আসবে, ইন্ডিয়ান আসবে। আসলে কি ইন্ডিয়ান এখন আসতে পারে? ইন্ডিয়ান এখন যদি সরকার যদি এলসি করে, এলসি যদি আইপি দেয় তাহলে আসবে। আর এলসি যদি আইপি চালু হয় তাহলে তো কৃষকের লস হয়ে যাবে না? কৃষকের লস হবে মানে যে দামে বেচতেছে আলহামদুলিল্লাহ কৃষক অনেক লাভবান। অনেক কৃষক বলছে তাদের নাকি প্রচুর লস, তাদের পেঁয়াজ 5,000 টাকা 10,000 টাকা মন হলে তাদের 60,000 টাকা উঠবে। আসলে কি সত্য? এই যে মানুষ বলে যদি আপনার দুইটা বাড়ি থাকে আপনি চিন্তা করবেন যে আরো 4টা হলে আরো ভালো, বুঝছেন? এজন্য আল্লাহ পাক কাউকে দিয়ে মনে করেন যে মন ভরাতে পারে না। আমার কি আপনাকে আর 10 জনের কি? অনেক কৃষক যাদের কাছে পেঁয়াজ আছে তারা বলছে যে আমাদের এখনো লস হচ্ছে। গত 2-3 বছর কিন্তু তারা পেঁয়াজ 1,200-1,300-1,500 সর্বোচ্চ বিক্রি করছে, তারপরে তারা চলতে পারছে, চলতে পারছে। আর এবছর অলরেডি 2,000-এর উপরে বাজার, 2,200-2,300-2,500, কোনো সময় 2,800-2,900 বাজার গে যাচ্ছে, 3,000 টাকাও গেছে, 3,000ও যাচ্ছে, তারপরেও কৃষক বলছে আমাদের লস। আসলে কি লস যাচ্ছে? না আসলে লস যাচ্ছে না, যে দাম পাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো দিচ্ছে, খুব ভালো। জি খুব ভালো দিচ্ছে। আপনাদের এখানে কি এলসি রসুন আসতেছে? জি এলসি রসুন আসতেছে, এলসি রসুন আসতেছে। এটা তো চায়না রসুন? হ্যাঁ ওটা আপনার চায়না। জি চায়না রসুন, চায়না, চায়না থেকে আসে? জি ওটা চায়না। চায়না রসুনের বাজার কম আছে না বেশি আছে? চায়না রসুনের বাজার আপনার 1 সপ্তাহ আগের থেকে কম। কম? এখন কত যাচ্ছে? আজকে বিক্রি করছে আপনি 108 টাকা। 108 টাকা? 1 সপ্তাহ আগে এটা কত ছিল? 1 সপ্তাহ আগে এইটাই বিক্রি করছিলাম আপনার, মনে করে 1 সপ্তাহ বলতে আপনার 4-5 দিন আগে, এটা আপনার বিক্রি করলাম 120-122 টাকা। 120-122 টাকা? কেজি প্রতি অনেক কমছে, অনেক কমছে। যে দেশি রসুনের বাজার কেমন কমছে? দেশি রসুনের বাজার আপনার 1 সপ্তাহ 10 দিন আগে যা ছিল তার থেকে অনেক কম, অনেক কম। জি 1 সপ্তাহ আগে মনে করেন যেটা নাটোরের মোটা মাল এটা বেছিলাম 125-130 টাকা, সেই মালই মনে করেন 108-110 টাকা। 108-110 টাকা? বাজার কি কমার সম্ভাবনা আছে না বাড়ার সম্ভাবনা আছে? এখন মনে করেন যে আপনার ইন্ডিয়ান রসুন আসতেছে তো একটু কমবে, ইন্ডিয়ান রসুন আসতেছে। জি জি। আপনার পিছনে দেখা যাচ্ছে তো ইন্ডিয়ান রসুন, ওইটা আপনার ইন্ডিয়ান রসুন। জি। এটা কত বিক্রি হচ্ছে? ওটা বেচতেছে আপনার 78-80 টাকা। 78-80 টাকা? জি। আগে তো ইন্ডিয়ান রসুনের দাম একটু বেশি ছিল। দাম বেশি ছিল মানে আমদানি বেশি আছে একটু কমছে, এখন একটু কমছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ আছে, এটা তো দেশি পেঁয়াজ। এটা দেশি পেঁয়াজ? জি। আমরা যতটুকু শুনতে পারছি শ্যাম বাজারে নাকি এলসি পেঁয়াজ আইছিল, এটা কি সত্য নাকি ভাই? শুনছিলাম ভাই 2 গাড়ি আসছিল, ওই মাথায় কোন ঘরে নামছিল তা আমি সঠিক বলতে পারবো না, 2 গাড়ি আছে এবং আমি নিজে দেখেও নাই। এলসি পেঁয়াজ কি এই মাসে আসার সম্ভাবনা আছে? এখন ভাই এটা যদি সরকার যদি আইপি দেয় তাহলে তো আসবে। শোনা যাচ্ছে নাকি বর্ডারে 50 গাড়ি এখনো স্টক করা আছে, মানে বাংলাদেশে প্রবেশ করার জন্য। এটা অনেকে বলতেছে বর্ডারে আছে, এখন যদি সরকার যদি আইপি দেয় তাহলে হয়তো দেখা যাচ্ছে যে ঢুকে আসবে, চলে আসবে। যদি আজকে দেয় তাহলে আইজি ঢুকবে। এটা কি পেঁয়াজ ভাই? এটা আপনার ফরিদপুর দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ? জি। আজকে বাজার কত বিক্রি করছেন? আজকে আপনার বিক্রি করছে 64-65, উপরে মাথা
67 68 সকাল বেলা যা বেছেন তার থেকে এখন 2 3 টাকা 4 টাকা কম 2 3 টাকা 4 টাকা কম কেজিতে কম কম মানে আস্তে আস্তে কমতেছে বাজার জি জি গতকালকে বাজার কত ছিল পেঁয়াজের গতকালকে এটা বেছিলাম 67 80 টাকা গতকাল কাস্টমার টুকটাক ছিল কিন্তু আসছে কম ছিল পেঁয়াজ কিনাও কম বাজারও কম এই সাইডে দেখা যাচ্ছে অনেক পেঁয়াজ আছে এগুলো কোন জায়গার পেঁয়াজ ভাই এটি আছে মাগুরা আছে রাজবাড়ি আছে ফরিদপুর আছে মাগুরা রাজবাড়ি ফরিদপুর কোন জায়গার পেঁয়াজ কত যাচ্ছে সব জায়গারই সেম হয়তো দেখা যাচ্ছে আপনার 1 টাকা 2 টাকা ডিফারেন্স যেটা একটু মোটা মাল ওটার দামটা একটু বেশি আর যেটা একটু চিকন মাল ওটার দাম একটু কম কম আছে জি জি আজকে সর্বোচ্চ বাজার কত আছে সর্বনিম্ন কত সর্বোচ্চ আজকে আমরা বিক্রি করতাম সকালে 70 টাকা কিন্তু ওইটা এখন বাজার নাই এখন ওই মালই 3 টাকা কম বেচতেছে কাস্টমার নাই জি জি আর সর্বনিম্ন বাজার আর সর্বনিম্ন মার্কেট 63 64 টাকা বেচছে 63 64 এখন ভালো মালই আপনার 65 66 টাকা এত কমছে কাস্টমার নাই এখন কারণ হাটে বাজার আছে কম কালকে বেশি ছিল বাজার এক সপ্তাহ আগেও তো 75 টাকা বাজার ছিল না এক সপ্তাহ আগে আমরা 75 টাকা বেশি নাই অন্যান্য বাজার 70 69 80 এর বন্ধ বেচা কিনা হয়েছে 70 টাকা বন্ধ 70 টাকা বন্ধ বেচা কিনা এর উপরে বেচা কিনা আমরা এর উপর হয় নাই অন্যান্য বাজারে আপনার 75 টাকাও বিক্রি হয়েছে অন্যান্য বাজারে ওরা বেচতে পারে কিন্তু আমরা বিক্রি করি না আর সকল বাজার থেকে তো শ্যাম বাজারে পেঁয়াজের দাম কম থাকে এটা তো মনে করেন পাইকারি বাজার সারা ঢাকা শহরের লোকজন মনে করেন শ্যাম বাজার থেকে নিয়ে যায় ভাই আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা কিন্তু জানতে পেরেছেন আজকের বাজারে পেঁয়াজ রসুনের বাজার মূল্য কত ছিল দর্শক প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ